সিরাজগঞ্জের বেলকুচিতে আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে করণীয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হয় রোববার সকালে বেলকুচি উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এ সময় বেলকুচি থানার ওসি আব্দুল বারিক বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন